Assalamualaikum, it's Jim from Arshia's Gallery. তো হুটহাট আপু বলল চল বাইরে যাই আর যদিও আমার একটু ব্যাংকের কাজ ছিল আমার একটা কার্ডের দরকার ছিল দেন আপু বলল যে চল বাইরে যাই ব্যাংকের কাজ শেষে আমরা একটু বাইরে কোথাও গিয়ে বসবো বাচ্চাদেরকে বের হইলে আমরা দুই বোন রেস্টুরেন্টে যাবই যাব কারণ বাচ্চাদেরকে নিয়ে বের হলে ওরা অনেক বেশি দুষ্টামি করে তো ওদের পিছনে দৌড়াতে হয় নেত্রকোনা চলে যাব তাই একটু দুই বোন টাইম স্পেন্ড করে আসলাম বাইরে থেকে আমরা গিয়েছিলাম রাষ্ট্রিক লঞ্চে আমাদের বাসা থেকে রেস্টুরেন্টটা অনেক দূরে ছিল প্রায় আধা ঘন্টা লাগে যেতে দেন আমরা দুই বোন গল্প করতে থাকি সাথে খাবারও অর্ডার দিয়ে দেই আপু ওর পছন্দকে প্রায়োরিটি কম দিয়ে আমার পছন্দটাই সবার আগে দেখে দেন আমার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দিল আর এদিকে আমি বসে বসে একটু ঢং করছিলাম দুই বোনই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আর এদিকে ওদের খাবার আসতে অনেক বেশি টাইম নিচ্ছিল অনেক টাইম নিয়েছিল ওরা দেন তারা আধা ঘন্টা পর কোক আর পিজা নিয়ে আসলো ওদের পিজাটা মোটামুটি ভালো ছিল আফটার অল ওরা অনেক দেরিতে সার্ভ করেছিল অনেক বড় ফিল করছিলাম আমরা আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে গেল আমার যে কোনো খাবার শেষে কোক তো আমার খেতেই হবে ওরা পেপসির গ্লাসে কোক দিয়েছিল আর এদিকে আমি বসে চুল ঠিক করছিলাম আর আমার বোন টুকটুক করে ভিডিও নিচ্ছিল আমার আমরা দুই বোন যেখানেই যাই না কেন সেখানে অনেক কথা আড্ডা হাসি ঠাট্টামি করি আমরা যেখানেই যাই না কেন সেখানেই মানুষ বলে আপনারা দুই বোন এত মিষ্টি কীভাবে আপনাদের সম্পর্কটা এত গভীর কীভাবে আফটার অল আমার সিস্টার আমাকে অনেক বেশি লাভ করে তার কাছে আমি অনেক কিছু সে এত ব্যস্ত এত কাজ করে তারপরেও সে চায় আমি তার কাছেই থাকি যদিও আমাদের দুই বোনেরই সংসার আছে সে কখনোই আমার প্রতি বিরক্ত হয় না আমি অনেক বেশি দুষ্টুমি করে দেন আমাদের মোমো চলে আসলো দেন আই এম ট্রাইং দিস মোমো মোমো টেস্টটাও মোটামুটি ভালো ছিল দেন আমার পছন্দের ব্রাউনিজ জৈত আইসক্রিম চলে আসলো ইট ওয়াজ বেস্ট 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 এটার টেস্ট অনেক বেশি ভালো ছিল আপনারা ট্রাই করতে পারেন যারা গাজীপুর থাকেন তারা রাস্টিক লঞ্চে গিয়ে এটা ট্রাই করতে পারবেন অনেক বেশি মজার ছিল এটা আমি কারো সাথে এটা শেয়ার করিনি আমি একাই সবটা ফিনিশ করে ফেলি দেন পেপসি খেয়ে বের হয়ে পড়লাম আমাদের গাড়ি চলে আসলো বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করছিল বাসা থেকে একের পর এক ফোন আসছিল দেন আমাদের যেতে হবে তারপর গাড়িতে উঠে পড়ি আমি একদম আনরেডি অবস্থায় গিয়েছিলাম যাক আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ টাটা